আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিক্রুল, দেখছেন ইলেকট্রনিক্স টেক। আজকে আপনাদের দেখাবো দুইটি ফ্যানের কানেকশন আর চারটি লাইটের কানেকশন কিভাবে দিতে হয়, আমি এই ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, এই দুইটা সুইচ বোর্ড বসাবো, এর জন্য দুইটা বোর্ড বসিয়ে দিচ্ছি। এখানে টু গ্যাংয়ের বোর্ড বসিয়ে দিলেও হয়, এখানে যেহেতু আমার কাছে টু গ্যাংয়ের বোর্ড ছিল না সেই ক্ষেত্রে আমি ওয়ান গ্যাংয়ের বোর্ড দুইটা বসিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এইভাবে ডিল করে মেজারমেন্ট করবেন, নিচের থেকে ফ্লোর থেকে 4.5 ফিট উপরে থাকবে সুইচ বোর্ডটি, এটা আপনারা মনে রাখবেন যেন ফ্লোর থেকে 4.5 ফিট উপরে সুইচ বোর্ড থাকে, এর নিচেও দিবেন না উপরেও দিবেন না। এইটাই হচ্ছে আপনার মেজারমেন্ট, 40 ইঞ্চিও দিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইটের ক্ল্যাম্প দুইটা লাগিয়ে দিয়েছি, এখান দিয়ে যে ফুটাটা দেখতেছেন এখান থেকে তারটি বের হবে। তো দেখেন আমি এখান থেকে কিন্তু তার ওয়্যারিং করে নিয়েছি, যেহেতু আপনি ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি জাস্ট ফুটাগুলো করে নিয়েছি, তারগুলো ঢুকিয়ে নিয়েছি। আপনারা জাস্ট এইভাবে তারগুলো ঢুকিয়ে নেবেন। দেখেন আমি এখানে এই বোর্ডের মধ্যে তারগুলো পরিয়ে দিলাম আর উপর থেকে নিউট্রালগুলো শর্ট করে দিয়েছি। দেখেন এখানে একটা ফ্যানের লাইন আর একটা হচ্ছিল লাইটের লাইন, একটা ফেজ একটা নিউট্রাল ফ্যানের আর একটা ফেজ একটা নিউট্রাল লাইটের। দেখেন আমি লাইটের নিউট্রাল আর ফেজের কানেকশনটি দিয়ে দিচ্ছি আর দুইটা তার, ওই দুইটা হচ্ছিল ফ্যানের জন্য, মানে এটা ওয়াশরুমের ফ্যানের কানেকশন করতেছে, যেখানে আপনার একটা ফ্যান বসবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান আর কি। তো এখানে 4 গ্যাংয়ের সুইচ আর 3 গ্যাংয়ের সুইচ দেখতেছেন, এখানে আমি সুইচগুলো শর্ট করে নিছি। দেখেন এখানে শর্ট করে দিয়েছি, 4টে সুইচে শর্ট করে দিয়েছি, এখন খালি আউটপুট হবে। এইটা হচ্ছিল আপনার ফেজ লাইন ইন হবে এই সুইচে। দেখেন এই যে এখানে নিউট্রাল আমি দুইটা বের করেছি, একটা ইন আর একটা দিয়ে আউট করে দিয়েছি, সবগুলো শর্ট করে দিয়েছি উপর থেকে, যেহেতু তার অনেক বেশি লাগবে কিংবা এই সুইচ বোর্ডে রাখা যাবে না, সে এর জন্য আমি জাস্ট দুইটা তার বের করে নিয়েছি, একটা ইন একটা আউট দিয়ে দিছি। তো এটা আমি শর্ট করে টেপ পেঁচিয়ে দিলাম ভালো করে, এখন সুইচগুলো লাগিয়ে দেখাবো। তো এইখানে যে ফেজ লাইনটি, এই ফেজ লাইনটা আমি এই যে লাগিয়ে নিয়েছি, এই শর্ট যে তারটি 4টে সুইচের সঙ্গে শর্ট করে দিয়েছি। এইখানে দেখেন আগে ফেজটি লাগিয়ে দিয়েছি, লাগানোর পর এখন লাইটের আর হচ্ছিলো ফ্যানের আউটপুট সুইচের যে আরেকটা টার্মিনাল, দুইটা করে টার্মিনাল থাকে, একটা তো কমন ফেজ লাগিয়ে দিয়েছি আর আউটপুটের যে সুইচিংটা ওইটা আমি আউটপুটের লাইনটি লাগিয়ে দিচ্ছি, কারণ সুইচ অন করলেই আপনার ফ্যান হোক আর লাইট হোক সেটা অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আউটপুটের কানেকশন দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে একটা ফেজ আর একটা নিউট্রাল টেনে নিয়েছি আর এখানে 4টে লাইট আর 2টা ফ্যানের পয়েন্ট, এইখানে 6টা পয়েন্ট আমি করেছি। 6টা পয়েন্টে আমার 6টা সুইচ লাগে, আমি এখানে 7টা ব্যবহার করছি, যে কোনো কারণে একটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে একটা স্পেয়ার রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কানেকশনগুলো আমি শেষ করে দিচ্ছি, জাস্ট ওই 4টে সুইচের থেকে আমি এই 3টে সুইচে শর্ট করে এখানে ফেজটি ঢুকিয়ে দিয়েছি। জাস্ট মূলত এইভাবে হলো কাজ করতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা এইখানে কিন্তু আমি এই সুইচ বোর্ডটি লাগিয়ে দিচ্ছি, এখন আমি লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের। জাস্ট মূলত ইলেকট্রিকের কাজ সতর্কতাভাবে কাজ করতে হবে, দেখে শুনে কাজ করতে হবে, খুবই খেয়াল করে কাজ করতে হবে। দেখেন আমি কিন্তু লাইটটি জ্বালিয়ে দিয়েছি আর ফ্যানের 2টা পয়েন্ট আমি বের করে রেখেছি, এটা আমি পরে লাগিয়ে দেব। দেখেন তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।